mubarak mubarak id mubarak vinil vanil uyarum id mubarak id mubarak mubarak id mubarak vinil vanil uyarum id mubarak id mubarak mubarak id mubarak vinil vanil uyarum id mubarak id mubarak mubarak id mubarak vinil vanil uyarum id mubarak. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Eid Mubarak, everyone. Welcome to my channel. I'm Afroja from Afroja's Tiny World. Today I came here with the recipe for cooking meat for Eid ul Adha. If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Griho Shukhon. So without any further delay, let's get into the video. কোরবানি ঈদের কোরবানি দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর তো মাংস সব চলে এসেছে বাসায়। এখন মাংস রান্না করব। তো মাংস রান্নাটা আপনাদের সাথে সম্পূর্ণটাই আমি শেয়ার করব। গরু মাংস রান্না করতে পারে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। মোটামুটি সবাই খুব ভালোই গরুর মাংস রান্না করতে পারি। তবে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে প্রায় 5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি রান্না করব। কোরবানি ঈদের দিন আমি বেশ কয়েকটা মাংস একসাথে রান্না করি। তো এখন এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে এটাকে রান্না করতে যাব। গরু মাংস রান্না করার পূর্বে খুব ভালো মতো ধুয়ে নেওয়াটা খুবই জরুরি ব্যাপার। তাই গরু মাংস রান্না করার পূর্বে অবশ্যই খুব ভালো করে মাংসটাকে পরিষ্কার করে নেবেন। আর মাংসটা পরিষ্কার করার পর এই সিঙ্কটাকে গরম পানি দিয়ে সাবান দিয়ে ভালো করে ওয়াশ করে ফেলবেন। এতে করে রেসিপিটা একেবারে ক্লিন হয়ে যাবে, কোনো ধরনের জীবাণু থাকবে না। তো এখন আমি রান্না করব, চুলাটা অন করে নিলাম। এই চুলাটা অন করতে কোনো ধরনের ডিসলাই বা কোনো কিছু লাগে না, কিন্তু এই চুলায় একটা ব্যাটারি থাকে। আমার ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে আমাকে এটা একটা পিস্তল দিয়ে অন করতে হলো। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল, কারণ গরুর মাংসে পর্যাপ্ত তেল ছিল, যার কারণে আমি এখানে বেশি তেল দিব না। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি। আর এখন আমি কিচেন হুডটা অন করে দিলাম, কারণ এখানে প্রচুর পরিমাণ ধোঁয়া সৃষ্টি হবে আর এই ধোঁয়াটা যেন বাইরে দ্রুত বের হয়ে যায়, সেজন্য কিচেন হুডটা অন করে দিলাম। সারা বছর অনেক গরু মাংস খাওয়া হয়, কিন্তু কোরবানির ঈদের দিন কোরবানির মাংসটা এতটাই মজা লাগে, যেটা সারা বছরে যতই গরু মাংস রান্না করি না কেন এটার মতো টেস্ট আমি কখনোই পাই না। তো যাই হোক, আমি সেজন্য প্রতি বছর কোরবানির ঈদের দিন কোরবানির মাংসটা একটু বেশি করে রান্না করি। আমি এখানে পেঁয়াজ দিয়েছিলাম 1.5 কাপের মতো। 1.5 কাপ পেঁয়াজটাকে কিছুটা তেলের মধ্যে টেলে নিয়েছি, জাস্ট একটু ব্রাউন হয়েছে। তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদার পেস্ট দিয়েছি এখানে 3 টেবিল চামচ আর রসুনের পেস্ট দিয়েছি 4 টেবিল চামচ। ব্যাচ আর একটু পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো কষিয়ে নেব ভালোভাবে। তো তার আগে আমি যেটা করছি, শুকনো মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। জিরা আর ধনিয়া দিব 1 টেবিল চামচ 1 টেবিল চামচ, আর মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো, যতটুকু মরিচ আপনারা খেতে চান ততটুকুই দিবেন, আর হলুদ যাবে 1 টেবিল চামচ। লবণের পরিমাণটা, যে যতটুকু লবণ খাবেন সে ততটুকুই দিবেন, এর জন্য লবণের পরিমাণটা ওভাবে বলতে পারছি না। আর এখন এর মধ্যে দিয়ে দিব 10-12টা মুখ ফাটানো এলাচ। বড় এলাচ যেগুলো ইউজ করে সবাই, আমি সেই বড় এলাচটা ইউজ করেছি, এখানে ছোট এলাচটা ইউজ করিনি। বড় এলাচ 10-12টা দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিব। আমি কিন্তু মাংস রান্নায় খুব কম পরিমাণ তেল ইউজ করেছি, কারণ মাংসে প্রচুর পরিমাণ চর্বি ছিল, যার কারণে এটাতে এত বেশি তেল ইউজ করার দরকার নেই, মাংস থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হবে। এখন মশলাটিকে জাস্ট আমি একটু কষিয়ে নিচ্ছি।
রান্নাটা কিছুক্ষণ ভালোমতো কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সব মাংসগুলো আমি দিয়ে দিয়েছি আর এখন এটাকে নেড়েচেড়ে মশলার সাথে ভালোমতো মিশিয়ে নিব। তো যেহেতু অনেক মাংস সেহেতু নাড়তে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ একটু বেশি পরিমাণ মাংস হলে কিন্তু নাড়তে একটু কষ্টই হয়। আর যেহেতু আমি খুব একটা শক্তিশালী মানুষ না, সেহেতু আমার একটু কষ্ট হবে, সেটাই স্বাভাবিক। যেহেতু রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাই মাংসটা নাড়তে আমার কষ্ট হলেও মাংসটা আমাকেই নাড়তে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে আর একটু পরেই আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। হাসছিলাম এর জন্য যে এতগুলো মাংস নাড়তে আমার বেশ কষ্টই হচ্ছে, কারণ একসাথে এত মাংস রান্না করতে গেলে দেখবেন যে একটু নাড়তে কষ্ট হয়। আর পাতিলটা একদম পুরোপুরি লোড হয়ে যাওয়ার কারণে আরও বেশি সমস্যা হচ্ছে। পাতিলটা যদি আরেকটু বড় হতো তাহলে নাড়তে আরেকটু সুবিধা হতো। তো আপনারা যখন একটু বেশি মাংস নেবেন তখন কড়াইটা বা পাতিলটা একটু বড় নেবেন, আর একটু এরকম মোটা তলা বিশিষ্ট পাতিল নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুবিধা হয়। তো আমি 15-20 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিয়েছিলাম। মানে আমি কিন্তু কোনো পানি দিইনি, মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটাতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এই মাংসটা কিন্তু খুব ভালোমতো কষানোও হয়ে গিয়েছে সেই সাথে সাথে, দেখেন। আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু 15-20 মিনিট ওভাবে রেখে দিইনি, এর মাঝে মাঝে কিছুক্ষণ পরপর দেখা গেছে 2-3 মিনিট পরপর আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে নেড়ে দিয়েছি। তো এতে মাংসটা খুব ভালোমতো কষানো হয়েছে আর মাংস থেকে প্রচুর পরিমাণ তেল ছেড়েছে। আর এখন এর মধ্যে আমি আরও পানি দিব, পর্যাপ্ত পরিমাণ পানি দিব যেন মাংসটা খুব সুন্দর নরমভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ নরম না হলে বাচ্চারা খেতে পারবে না। আর মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার কারণে মাংসের পরিমাণটাও বেশ খানিকটা একটু কমে এসেছে, যার কারণে এখন নাড়তে কিন্তু আমার সুবিধা হচ্ছে। এখন আমি এই মাংসের মধ্যে 4 কাপ পরিমাণ পানি দিচ্ছি, মেজারমেন্ট কাপে 4 কাপ। তো এই 4 কাপ পানি দিয়ে আমি এখন এই মাংসটাকে আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। তো 15-20 মিনিট পরে মাংসটা কিন্তু খুব সুন্দর মতো নরম হয়ে যাবে, মাংসটা কিন্তু কষাতে কষাতে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরও আমি আর একটু যেন ভালো সিদ্ধ হয় সেজন্য আমি আরও একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। তো এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে এটাকে বসিয়ে রাখবো চুলার উপরে, আর চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম টু হাই। তো মিডিয়াম টু হাই হিটে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15-20 মিনিটের জন্য। 15-20 মিনিট পরে দেখেন চলে এসেছি, রান্নাটা প্রায় কমপ্লিট আর ঝোলটাও কমে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু প্রচুর তেল বের হয়েছে, কারণ আমি মাংস রান্নায় কিন্তু খুব কম তেল দিয়েছিলাম, কারণ আমি দেখেছি যে মাংসে প্রচুর তেল, যার কারণে আমি মাংস রান্নায় খুব কম পরিমাণ তেল ইউজ করেছি, যতটুকু না দিলেই না। তো কোরবানি ঈদের দিনে কোরবানির মাংস রান্না করা আমার কমপ্লিট হয়ে গেল। আর ক্যামেরাম্যান যেহেতু জামাই, সেহেতু জামাইকে একটু লোভ দেখাচ্ছিলাম যে দেখো কতটা টেস্টি হয়েছে। আমার আবার খাবার রান্না করার পরে আমার জামাইকে এভাবে একটু লোভ দেখাইতে খুব ভালো লাগে, তাই একটু তাকে লোভ দেখাচ্ছিলাম। তো সেও খুব খুশি হচ্ছিল এবং সে খেয়ে বলেছে যে খুবই টেস্টি হয়েছে। যাই হোক, আমার রান্না করাটা সত্যি খুব মজা হয়েছিল। আর গরু মাংস আমরা সবাই কম বেশি রান্না করতে পারি এবং সুন্দর করে রান্না করতে পারি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন, এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এতক্ষণ যারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। তো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি আর টেস্টি একটা লুক এসেছে, আর খেতে সত্যি অসাধারণ। আর কোরবানির মাংসের টেস্ট অসাধারণ হয়, এটা আমরা সবাই জানি। কোরবানির মাংসের টেস্ট অন্য অন্য সময়ে আমরা যখন মাংস রান্না করি সেই মাংসের রান্নার সাথে একেবারেই মেলে না, কোরবানিদের মাংসের টেস্টই অন্যরকম, আসলে একেবারে টাটকা ফ্রেশ মাংস
তো টেস্ট ভালো হবে, সেটাই স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে আবার পরবর্তী ভিডিওতে, কেমন? এখন আমি এই ভিডিওটা শেষ করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।